2019 সালের এক দুপুরে হঠাৎ করে তোলপাড় উঠেছিল বাংলাদেশের ক্রিকেটে। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ সহ সবাই হুট করে হাজির হয়েছিলেন মিরপুরে, তুলে ধরেছিলেন ক্রিকেটারদের দাবি দেওয়া। বাংলাদেশের ক্রিকেটারদের দাবি দেওয়া পূরণে এবং সুযোগ সুবিধা বৃদ্ধিতে ছিল সাকিবদের বেশ কয়েক দফার দাবির লিস্ট। ক্রিকেটারদের ভালো মন্দ দেখার দায়িত্ব ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বা কোয়াবের, অথচ কোয়াবকে ডিঙিয়ে সাকিবরা এসেছিলেন বিসিবির দরবারে। এমনকি একটা দাবি ছিল কোয়াবের তখনকার কমিটিও ভেঙে দিতে হবে। ওই আন্দোলনের দুপুরের পরই মূলত কোয়াব নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। কোয়াব ক্রিকেটারদের নিয়ে কাজ করে না, ক্রিকেটারদের ভালো মন্দ নিয়ে মাথা ঘামায় না প্রতিষ্ঠানটা সহ নানা ধরনের কথা উঠছিল বাতাসে। ধীরে ধীরে আন্দোলনের ডামাডোল স্তিমিত হয়েছে। ক্রিকেটারদের অনেক দাবি দেওয়া পূরণ হয়েছে, কিন্তু কোয়াবের কমিটি ছিল বহাল তবিয়তেই। ওই আন্দোলনের পর প্রথমবার বড় কোনো আয়োজন করল কোয়াব। শনিবার প্রতিষ্ঠানটার প্রথম কাউন্সিল হয়েছে, সেখানে কোয়াবের দায়িত্বহীনতার অভিযোগ উড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানটি ক্রিকেটারদের জন্য কী কী করেছে তার ফিরিস্তি শুনিয়েছেন কোয়াব প্রেসিডেন্ট নাইমুর রহমান দুর্জয়। যখন এই বোর্ড আসে, নাজমুল হাসান পাপন এমপি ওনার নেতৃত্বে যখন বোর্ড গঠন হয় অ্যাডক কমিটি থেকে শুরু করে, আমরা কিন্তু একসঙ্গে কাজ করা শুরু করি। সেখান থেকেই কিন্তু ক্রিকেটার্স এবং বোর্ডের একটা এমন একটা সম্পর্ক হয়েছে যার কারণে আসলে ওই দাবি দেওয়া নাই, এর জন্য আন্দোলন নাই, এর জন্য মনে হয় যে কোয়াবের অ্যাক্টিভিটিস নাই। কারণ আগে তো দাবি দেওয়া থাকলে পরে সেটা মিডিয়াতে আসতো, সবাই জানতে পারত। এখন এমন সব ঘটনা ঘটে, আমরা তিনজন ফর্মার ক্যাপ্টেন আছি বোর্ডে, আরও ফর্মার প্লেয়ার্স আছে, মাহবুব ভাই আছে, মিঠু ভাই আছে, আমাদের টিটো আছে, আমরা বলতে পারি যে এমন অনেক কিছুই আমরা বোর্ডে তুলি যেগুলি মিডিয়াতে আসার সুযোগ হয় না, তার আগেই প্রবলেমগুলি সলভ হয়ে যায়, যার কারণে কিন্তু সেই জিনিসগুলি লোক সম্মুখে আসে না। তার জন্য মনে হয় যে কারণ আমরা কোয়াবের পক্ষ থেকে আমরা যখন দাবিগুলি তুলি বোর্ডে, হয়তো প্লেয়ারদের কারো ট্রিটমেন্ট বা কারো আইনি সহায়তা যে কোনো ইস্যুতে আমরা বোর্ডে তুললে পরে কিন্তু সেইগুলি খুব অনায়াসে পাস হয়ে যায়। আমরা তুলি, মাননীয় বোর্ড সভাপতি বলার আগেই অন্যরা সাপোর্ট করেন এবং উনি দেখা যায় যে সেগুলি অ্যাপ্রুভ করে দেন, যার কারণে আমাদের কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। আপনারা জানেন, আমি নাম উল্লেখ করতে চাই না, অনেকের চিকিৎসা সাহায্যার্থে বোর্ড কিন্তু এমনও হয়েছে যে আমাদের যে লিমিট আছে, বোর্ডের যেই লিমিট ঠিক করা আছে যে সাহায্য আর্থিক সাহায্য কতটুকু দেওয়া যাবে, তার বাইরে গিয়েও কিন্তু বোর্ড সভাপতি অনেক প্লেয়ারের জন্য বা এই বোর্ড কিন্তু অনেক প্লেয়ারের জন্য করেছে। কোয়াব আর বিসিবির একসাথে হাত ধরাধরি করে ক্রিকেটার ক্রিকেটারদের কল্যাণে কাজ করায় অনেক ক্রিকেটারই উপকৃত হয়েছেন। কিন্তু বছর চারেক আগে আন্দোলনে যে দাবি দেওয়া উঠেছিল, কোয়াবের বিপক্ষে সিনিয়র ক্রিকেটারদের যে অভিযোগ ছিল, তা কি সমাধান হয়েছে? এই প্রশ্ন তোলার কিংবা প্রশ্নের উত্তর পাওয়ারও উপায় ছিল না, কেননা ওই আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিরা কেউই উপস্থিত ছিলেন না শনিবারের কাউন্সিলে। নতুন করে কোয়াবের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নাইমুর রহমান দুর্জয়কে ওই বিষয়টা নিয়েই কথা বলতে হলো বেশ কিছুক্ষণ। তারা যখন আমাদের কোয়াবের এগেনস্টে আন্দোলন করলো, তারপরে যারা আন্দোলনের নেতৃত্বে ছিল তাদের সঙ্গে কিন্তু আমরা বসেছি। বসার পরে তাদেরকে আমরা বুঝিয়েছি যে আসলে ওদের ধারণাটা ছিল যে যারা কমিটিতে আছে তারা সরে যাবে, ছেড়ে দিবে, এবং তারা যেমন খুশি নিজেদের মতো করে তারা কমিটি গঠন করতে পারবে। কিন্তু কোয়াবের গঠনতন্ত্র সেটা পারমিট করে না। আমরা তাদেরকে বলেছি যে কোয়াব একটা রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেটার একটা গঠনতন্ত্র আছে। কমিটিতে যারা নতুন আসতে চায় তাদেরকে সবসময় আমরা ওয়েলকাম করি, সেই রাস্তা খোলা আছে, কিন্তু কোয়াবের যে গঠনতন্ত্র, যে কনস্টিটিউশন, সেই পদ্ধতির মাধ্যমে কমিটিতে আসতে হবে। এবং তাদের সঙ্গে আমরা দু একবার বসার পরে তখন তারা আসলে ইন্টারেস্টটা হারিয়ে ফেলেছে। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, থাকছে এক্সাইটিং সব পুরস্কার আর ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। দুর্জয়ের কথায় কিছুটা খোঁচা বলুন কিংবা বলুন অহম, তারই ছোঁয়া ছিল। যেন বোঝাতে চাইছিলেন বাইরে থেকে আন্দোলনের কথা বলতে পারে সবাই, কিন্তু অফিসিয়ালি দায়িত্ব নেয়ার বেলায় কেউ আর এগিয়ে আসতে চায় না। 2019 সব ক্রিকেটারদের পক্ষ থেকে সাকিব তামিমরা আন্দোলন করার পর এবারের কাউন্সিলে তাদের কেউ দায়িত্ব তো পরের কথা, অনুষ্ঠানে অংশও নেননি। মোরাল ভিক্টোরিটা কিন্তু দুর্জয় দেবব্রতর কোয়াবেরই হলো, এবং নীতিগত জয়ের দিন নতুন উদ্যমে কাজের আশাবাদও ব্যক্ত করেছেন কোয়াব প্রেসিডেন্ট। কিছু রিকোয়েস্ট বা দাবি
আজকেও তুলেছি মাননীয় বোর্ড সভাপতির কাছে, যেগুলি ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট সেইগুলিকে বাস্তবায়ন এবং আরও নতুন আইডিয়া শেয়ারিং। যেহেতু আমরা এখন বোর্ডের দ্বারা রিকগনাইজড, সেহেতু বোর্ডের সঙ্গে আমাদের একসঙ্গে কাজ করার স্কোপ আগের থেকে অনেক বেশি। তো আমার মনে হয় না সেইগুলি বোর্ডের ইতিমধ্যে স্টেপস নেওয়া আছে, সেগুলি বাস্তবায়নই এখন মূল উদ্দেশ্য। আর নারীদেরকে নিয়ে আমরা নতুন ইনক্লুশন এবং সেটা নিয়ে কাজ করতে চাই। একটা ট্রাস্ট ফান্ডের কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সংস্থায় বা অর্গানাইজেশনে দিয়ে থাকেন, সেটাও পাওয়ার ব্যাপারে বোর্ড সভাপতি মহোদয়ের সঙ্গে কাজ করে আমরা চেষ্টা করবো, ইনশাল্লাহ পাবো। এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটটা নিয়ে আসলে বেশি কাজ করা, প্লেয়ারদের যে সুযোগ সুবিধা সেগুলি আরও বাড়ানো, এটাই মূল উদ্দেশ্য। কোয়াবের কোনো দোষ ছিল কি না কিংবা কোয়াব ক্রিকেটারদের জন্য যথেষ্ট কাজ করেছিল কি না, সেই প্রশ্নের উত্তর খোঁজা এখন অমূলক। কেননা যারা কোয়াবের বিপক্ষে প্রশ্ন তুলেছিলেন তাদের বেশিরভাগ আসেননি শনিবারের অনুষ্ঠানে। তাই আগের লাভ লসের হিসাব ভুলে গিয়ে কোয়াবকে নতুন উদ্যমে শুরু করতে হবে নিজেদের কাজ। সব অবস্থায় আস্থার জায়গায় পরিণত হতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। দেখা যাক দুর্জয়রা সেটা পারেন নাকি না। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।